গুড মর্নিং, হাতে এক কাপ গরম চা আর তোমাদের সামনে সকাল সকাল আমি চলে এসেছি। তাহলে এবার আজকে এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আজকে সকাল সকালে আমি এখন ঘুম থেকে উঠছি না, একটু মনে হচ্ছে না ঘুম থেকে উঠি। আমার মতো নিশ্চয়ই সবারই হয় এটা, যে শীতকালে মনে হয় না লেপের তলা থেকে উঠে আবার বেরোই। কিন্তু তুমি যদি যখনই সকাল সকাল নিজেকে বলো, খুব জোরে বলবে যে গুড মর্নিং, দেখবে তোমার ঘুমটা কিন্তু এমনিই ভেঙে যাবে এবং মনটাও খুব ভালো লাগে। তাই এটা কিন্তু একটু ট্রাই করেই দেখতে পারো। তবে যাই হোক, আজকে সারাটা দিন আমার সাথে থেকো এবং দেখো আজকে আমি কী কী করি। আজ সকালে টিফিনের তাড়াটা একটু কম আছে, কারণ টিফিনটা অ্যাকচুয়ালি করতে হচ্ছে না, কেননা কাল যেহেতু অমাবস্যা ছিল আমাদের এখানকার মন্দিরে, তোমার এই অমাবস্যাতে পুজো হয় এবং ভোগ লেখানো যায়, তো আমাদের বাড়ির থেকে ভোগ নেওয়া হয়। তো সকালবেলা আজকে সেই ভোগের প্রসাদ আসবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর ওটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো নিচে যাওয়া যাক এবং সারাটা দিন কী করে কাটাই তোমরাও দেখো, আমিও থাকি। চলো তাহলে। একটা কীর্তনালা দাদু আসে, তো উনি এসছেন, এখন গান করবে, আমি তোমাদের সামনে সেটা তুলে ধরবো, দেখবে খুব সুন্দর গান করে। এই দেখো আমাদের সেই কীর্তন দাদু, খুব সুন্দর গান করে। করো দাদু, করো। কোথায় ছিল রে এই মধুমকরে, উদয় হলো নিমচরে, কোথায় ছিল রে এই মধুমকরে, নাম ভজ নাম জপ নাম করু সার, হরে নামে ভাস তরে হয়ে যাবে, হরে নাম ভজ নাম জপ নাম করু সার, হরে নামে ভাস তরে হয়ে যাবে, হরে নামের সুদা ধাম কে আনিল রে, কোথায় ছিল রে এ মধুমাতা হরে নাম, যত পাপি তাপি করে গেল এই হরির নামে, মুখে বল হরির নাম শ্রবণ কর কানে, যত পাপি তাপি করে গেল এই হরির নামে, মুখে বল হরির নাম শ্রবণ কর কানে, হরি নামের সুদা অমৃত সমান কে আনিল রে, কোথায় ছিল রে এ মধুমাতা হরে নাম, বিজয় জীবন বলছে হরে। এই যে চলে এসছে ভোগের খিচুড়ি, এবার আমরা খেয়ে নেবো, তাড়াতাড়ি করে খেয়ে নিই, এবার আগে প্লেটগুলো বেড়ে নিই তারপরে। এই যে দেখছো, এই যে ভোগের প্রসাদ খেতে বসে পড়েছে, কেউ লোভ দিও না কিন্তু। ভোগের প্রসাদ তো আমাদের এখানে কুপন সিস্টেম আছে, কত টাকা করে জানো? 71 টাকা করে কুপন কাটতে হয়, সবাই খুব ভালোবাসে বলে আমরা মোটামুটি প্রতি অবসাতেই কাটি। এই যে দেখে নাও মামুনিও খাচ্ছে, এই যে বসার সিট পাইনি আজকে মনে হচ্ছে। হ্যাঁ দেখিয়েছি মালসা, মালসা দেখানো হয়ে গেছে। এই যে আমার ভোগের প্রসাদ, এবার আমি একটু খেয়ে নিই আর তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো। ব্রেকফাস্ট কমপ্লিট, দেখতেই পেলে ভোগের খিচুড়িটা খেলাম। ভোগের খিচুড়িটা কিন্তু জাস্ট খুব ভালো ছিল, তোমরা জানোই যে ঠাকুরের প্রসাদ মানেই খুব ভালো হয়, আর আমাদের এটা একটা এক্সট্রা আমি বলবো পাওয়া, সব জায়গাতে তো হয় না, কিন্তু আমাদের এখানকার মন্দিরে প্রতি অমাবস্যাতেই কিন্তু ভোগটা করা হয়। আর এখন কি করব, এখন বাজারে যা গেছে, তো বাজার থেকে আসলে তারপর হবে রান্না, দুপুরের লাঞ্চের প্রিপারেশন তৈরি হবে। কিন্তু আমি এখন বসে আছি আমাদের ঘরে, দেখো জানলার সামনে, আর এই জানলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা মিঠে রোদ বাসে, আর এই মিষ্টি রোদটা গায়ে লাগিয়ে আমি এখন কি করব, না আমি এখন পেপার পরবো। তাই পেপারটা একটু পরে নিই, মামুনি সে একটু বসুক, একটু কথা বলি, তারপর বাজার আসলে ব্যাপার নয়, রান্নার প্রিপারেশন শুরু হবে। তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো আমাদের পণ্ডিত এসেছে, একদিনই সব পেপারটা পড়ে ফেলবে, পড়ি আমার পণ্ডিত রে, তো পেপার পড়িস না কত জ্ঞান, পড়ি আমার পণ্ডিত রে, দেখো দেখো তোমরা সবাই দেখো সব। সকালে হরিনামের গানটা কিন্তু খুব সুন্দর লাগলো, জানি না তোমাদের কেমন লাগলো। তবে ওই দাদু জানো তো খুব সুন্দর গান করেন,
আসেন, উনি সপ্তাহে সপ্তাহে আসেন, কখনো মাসে আসেন, কেন বিভিন্ন জায়গায় যান তো, উনি নাকি সামনা করেই থাকেন। কিন্তু সত্যিই খুব ভালো গান করে এবং মানুষটিও খুব ভালো, তাই জন্য আসলেই আমরা একটু গান তো করাবই এবং গানটা শুনে নিই আগে, তারপর যাই হোক যা দেওয়ার দেওয়া হয়। কিন্তু মানুষটিও খুব ভালো, তাই ভাবি আমাদের এখানে কিন্তু মানে আমাদের চোখের সামনে অনেক সময় অনেক ট্যালেন্ট কিন্তু লুকিয়ে থাকে, হয়তো আমরা দেখতে পাই না। আমরা অনেক সময় অন্য অন্য দূরের লোকটাকে দেখে বলি আহ খুব সুন্দর করছে তো, কিন্তু যেমন যে সামনে থাকে তাকেই হয়তো আমরা বুঝতে পাই না। যাই হোক, এরকম ছোটোখাটো ট্যালেন্ট তো নিশ্চয়ই ঘরে ঘরেই থাকে। বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগলে তোমরাও কিন্তু কমেন্টসে জানিও। আর এখন এই মামনি হয়তো কাটাকুটি করবে বলে রেডি ফেডি করছে, দেখা যাক কি করে। বন্ধুরা, বাজার থেকে আজকে বেতশাক নিয়ে চলে এসছে, আর সাথে এনেছে মাছ, একটা ট্যাংরা আর একটা হচ্ছে বাটা মাছ, সেটা তোমাদের পরে শেয়ার করছি। মামনি মাছ বাচ্ছে আর আমি একটু শাকগুলোকে ছাড়িয়ে নিই, তারপর শাকগুলো রান্না হবে। এই দেখো বন্ধুরা, বাজার থেকে যে মাছ এসেছিল, এই যে বাটা মাছ আর এই যে ট্যাংরা মাছ। তবে আজকে হবে ট্যাংরা মাছ, এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাদের ঘরে হচ্ছে আজকে শুধু আলোচনা, আমার বা আলোচনা করতে করতে কত জায়গা আমাদের ঘুরিয়ে নিয়ে চলে আসছে, চলো তোমাদের দেখাই। দাঁড়াও মামা, এই যে জামা প্যান্ট সরালো, এখন পরিষ্কার করছে, বুঝেছো তো? এই যে সরস্বতী পুজোর প্ল্যান করতে করতে কত জায়গায় ঘোরার প্ল্যান হয়ে গেল। আচ্ছা একটু বলুন তো, আপনি কোথায় কোথায় কবে কবে যাচ্ছেন? হ্যাঁ, কদিনের জন্য? কবে যাচ্ছেন সেটা? ও সেই দিনটা আসবে তো? আচ্ছা আজকে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, রাইস পার্ক ক টাকায় বলেছে আপনাকে? দেখুন, ইনি যদি ট্যুরিজম খোলেন তাহলে কি অবস্থা হবে আমাদের দেশে, আরামসে হয়ে যাবে। তুমি এন্ট্রি ফি জানো? এন্ট্রি ফিটা জানো? কুড়ি টাকা জানেই না, গেলেও কিচ্ছু এনে। ঠিক আছে, আপনাদের বেশি দেখালে আপনারাও পাগল হয়ে যাবেন, ভাববেন এর সাথেই আমরা সবাই ঘুরতে যাবো। তারপর দেখা যাবে সবার পকেট ভরে যাচ্ছে, আমার বড়ের পকেটটাই ফাঁকা হয়ে যাবে, তাই বেশি প্রচার করে আমার লাভ নেই। আজকে এত পর্যন্তই থাক, এরপর আমি মাছের রেসিপিটা শেয়ার করে দিই। ট্যাংরা মাছগুলোকে প্রথমে ভাজতে হবে। আজকে আমি বানাবো জাস্ট ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে নর্মাল খুব পাতলা একটা ঝোল, যেটা দুপুরে ভাতের সাথে শীতকালে কিন্তু বেশ জমে যায়। তো ট্যাংরা মাছগুলোকে প্রথমে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে জাস্ট ওটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করেই। আর এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইতে দিয়ে যেই গরম হয়ে গেছে, আমি এবার আস্তে করে মাছগুলো দিয়ে দেব। আমি এইভাবেই আস্তে আস্তে এবার মাছগুলোকে ভেজে নেব। ভাজা হতে হতে আমি মাছটাকে একটু উল্টে দিলাম সাবধানে, কেননা এই মাছ কিন্তু খুব যেহেতু তেল চিটকায়, তাই জন্যই তোমাদের বললাম যে সর্ষের তেলটা একটু মাখিয়ে নিয়ে ভাজবে, তেলটা দেখবে একটু কম চিটকবে। মাছটাকে আমি ওলট পালট করে দিলাম। এবার আমি মশলাটাকে বানিয়ে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করবো। এই দেখো, এক থেকে দেড় চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম, তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, ওর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, খুব বেশি দিতে হবে না, আধ চামচ দিয়ে, যেমন ঝাল খাও আসলে। আর একটু কালারিংয়ের জন্য দিতে হবে তোমাকে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দিয়ে সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে আমি রেডি করে ফেললাম। তারপর মাছটা নামিয়ে বাকিটা আবার করছি। বেগুনগুলোকে যেহেতু বেগুন আলু দিয়ে করবো, তাই বেগুনগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। বেগুনের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম,
কেননা না বেগুনটা যদি ভেজে না রাখি তাহলে কিন্তু বেগুনটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই বেগুনটাকে আমি আগে একটু ভেজে নিচ্ছি। বেগুনটা দেখো লাল লাল হয়ে এসছে, আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুনটা ভাজার পর আমি ওই একই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুগুলোকে আমি এবার দিয়ে দেব। সবসময় জানবে মাছ ভাজার তেলে যদি আমরা রান্নাটা করতে পারি তাহলে কিন্তু টেস্ট বেশি হয়, কেননা ওটার মধ্যে মাছের একটা গন্ধ বলো জুসটা বলো সবটাই থাকে। তাই আমি সেই বুঝে আসলে তেলটাকে একটু প্রথমেই বেশি দিয়েছিলাম। এবার আলুগুলোকে একটু নুন দিয়ে দেব, তাহলে জানো সবসময় তাড়াতাড়ি সবজিটা মজে যায়। বাকি নুনটা আমি পরে দেবো। এবার এইভাবে নাড়তে নাড়তে আলুটাকে একটু ভাজা ভাজা করি, তারপর মশলা মেশাবো। আলুগুলো ভাজা ভাজা হালকা হালকা হয়েছে, আমি এবার এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে কষাতে শুরু করব। আর এর মধ্যেই আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। স্টিমটাকে সবসময় মিডিয়ামে রাখবে। যে কোনো রান্না কষানোর সময় তাতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর এই যে মশলাটা করেছিলাম এটার মধ্যে একটু জল দিয়ে রাখলাম, তাহলে এই বাটি ঝোয়া জলটা আমি কষানোর সময় অল্প অল্প করে দিতে থাকবো, তখন আমার লেগে যাবে। দেখো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, তেল কিন্তু দেখো ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এটাতে জল দেব, কিন্তু তার আগে বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে জাস্ট একটু হালকা নেড়ে আমি জল দিয়ে দিচ্ছি। একটু উষ্ণ গরম জল দেবে সবসময়, দিলে ওটাই বেশি ভালো হয়। যদিও আমার আজকে সেটা হয়নি, কিন্তু উষ্ণ গরম জল দিলেই ভালো, তাতে রান্নার টেস্টটা কিন্তু সবসময়ই ভালো হয়। যে যেমন ঝোল লাগবে তেমন সে জল দেবে। আমি এবার একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ঝোলটা ফুটুক, আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে বিকেল 4টে। তো যেটা হয়েছে সেটা হলো আমার একটু ভুল হয়ে গেছে। আমি যে তোমাদের রান্নাটা দেখাচ্ছিলাম ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, সেই ঝোলটা তোমরা তো দেখলে যে আমি লাস্টে জলটা দিলাম। দেওয়ার পর আমি লাস্টে আর একটু একদম ভুলে গেছি আসলে ওটাকে, তোমরা যেই ঝোলটা ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে, এবং সবাই যে একটু টেস্ট করো যদি নুন টুন লাগবে কি না দেখে নিয়ে লাস্টে ধনে পাতা ছড়িয়ে ঝোলটা নামিয়ে ফেলবে, যে যেমন ঝোল রাখতে চাও। কিন্তু আমি ওই লাস্ট ফিনিশিংটা দেখাতে সত্যিই ভুলে গেছি, তার জন্য অনেকটা সরি। আর এসি বড়ি বড়ি দোস্ত মেয়ে তো ছোটো ছোটো গলতি তো হয়েই সত্যি, জানি হিন্দিটা খুব বাজে বললাম, বাট এটা কিন্তু খুব সত্যি একটু ভুল হয়ে গেছে তোমাদের সঙ্গে। চলো একটু ঝোলটাকে দেখিয়ে নিই কেমন দেখতে হয়েছিল। এই দেখো ঝোলটা, এর অর্ধেকটাই আমাদের খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে রাতেরটা, ওটা থেকেই তোমাদের দেখালাম যে ফাইনাল লুক কেমন দেখতে লাগছে, তোমাদের দেখিয়ে দিলাম। তাই কি বলবো, যাই হোক প্রত্যেকে কিন্তু বাড়িতে করে ওটা অবশ্যই খেয়েও, আর খেয়ে কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও। কমেন্টস কিন্তু তোমরা করছো না, তোমরা যদি কমেন্টস না করো আমি কী করে বুঝবো তোমাদের কেমন লাগছে রান্নাটা। তাই প্লিজ 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 কমেন্টস করো। আর এখন হচ্ছে আমাদের 4টে বাজে, মানে তোমরা জানো যে বিকেলবেলা আমার বর বাড়ি থাকলে আমরা কী করি। আজকে তোমার বর বাড়িতে আছে, তোমরা দেখেইছো সকালবেলা।
তো চলো গিয়ে একটু খেলা যাক, একটু খেলে আসি, তাতে মনটাও ভালো হয় আর শরীরটাও ভালো লাগে, তাই চলো। আমি খেলে চলে এসেছি, এসে আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলতে আসলে আমাদের সরস্বতী পুজোর প্ল্যানিং অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বাড়িতে পুজো করি না, আমাদের সেই ঝুনুপিসি বাড়িতে তোমাদের দেখিয়েছিলাম, ওখানেই আমাদের সবাই মিলে পুজো করা হয়। আর রাহুল সায়ন তুমি দেখেছো তোমরা, ওদের সবাই মিলে আমরা পুজো করি, তার প্ল্যানিংই চলছে, প্যান্ডেল প্ল্যানিং কী করে করবে, তারই কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি, ওরাও যাচ্ছে আমরাও যাচ্ছি, চলো গিয়ে দেখাই তোমাদের ওরা কী করে আর আমরাও বা কী করি, চলো যাওয়া যাক। চলো এই যে আসলে যে জিনিসগুলো কিনতে এসছি ঠিকঠাক করে পাচ্ছি না, তাই জন্যই ঘুরছি, অনেকে মিলেই এসছি। এই যে পরপর সব আসছে, দেখে আপনি দেখে তো চলো দেখি আর কি কি পাওয়া যায়, কতক্ষণে জিনিসটা খুঁজে পাই। সামনে দেখা, সামনে দেখা, কি চাস বল, এখানে বল বল, আরে কোথায় যাচ্ছিস, এখানে বল বল, হ্যালো কাপ দাও, কাপ কাপ দাও, প্লাস বলবে তোমাদের কিছু না। হ্যালো গাইস, আমরা এবার কফি কাপটা নেবো, অনেক দরদাম করেছি, সত্যি এটা কাট করে দিও, এইটা আর প্লিজ কাট দিস, এইরকম সবাই আসছে এক এক করে। এটা আমাদের হাড় ভাঙা সদস্য, পুরো পুরো ব্লগটা তোমরা পাবা, ঠিক আছে, তাই ওয়েট করে থাকবা, পার্টে পার্টে আসবে আমাদের সরস্বতী পুজো ব্লগ, ওকে। আর মাস্ক সবাই পরবা গাইস, পুরো সরস্বতী পুজোয় কিন্তু মাস্ক পরতে হবে। আরে আমরা হারিয়ে গেছি ওই দিকে, তো ঠিক আছে গাইজ, আমরা হারিয়ে যেতে যেতে বেঁচে গেলাম, বাট চিন্তা করো না, অনেকক্ষণ টাইম যাচ্ছে, কাট করে দেবো আমরা, লাল নেই না, লাল দিয়ে প্যান্ডেল হবে, তোমার ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে, ঠাকুরগুলো খুব সুন্দর গাইজ, তোমরাও ঠাকুর দেখলে গাইজ, তোমরাও ঠাকুর দেখো, দেখলেন আপনারা, ও কিন্তু সত্যি সত্যি ব্লগ করে, খুব সুন্দর ব্লগ করে ও, কখনো আমার চ্যানেলে দেখাবো গাইস, বাট আপাতত হিডেন। চলো গিয়ে যেটা নেওয়ার নিয়ে নি, যদি ও বলে দিয়েছে কি নেবে, আমি ভেবেছিলাম একটু সারপ্রাইজ রাখবো, বাট সেটা না না, কোনো কাট ঠাট হবে না, সব আমরা রাখি যা হয় ন্যাচারাল। চলো চলে এসছি, এবার জিনিসটা নিয়ে নি, ভালো দেখবি দিস, হ্যাঁ চেরাফাটা থাকলে কিন্তু নেবো না, করবো তো প্যান্ডে, আরে ভালো করে ভালো করেই নেবো দাদা। গাইজ আমরা কি নিলাম একটু দেখে নাও ভালো করে, মানে কি দামি জিনিস নিয়েছি, এই দেখো এত দামি জিনিস তোমরা পাবে না, তারপর নিজেরা কফি খাওয়া হবে, কফি পিকনিক হবে, আরে এটা ফুটো করে নিচ থেকে পড়বে, তাহলে ফুটো করে বাদ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, ও তাহলে আর কফি খাওয়া হচ্ছে না গাইজ, আমরা কি কফি খাবো না, ওনাকে দাও, রাহুল লুকাইছে এখানে, রাহুল থাকবে না বলে, শুভকে পাওয়া গেছে, আমাদের হাড় ভাঙা সদস্য, মেন হাড় ভাঙা সদস্য, হাই বলো শুভ, আমরা এখন ফুচকা খেতে এসেছি সবাই মিলে, সবাই রয়েছে,
আর এই দেখো আমাদের ফুচকা কাকু কোন ছোট থেকে খেয়ে যাচ্ছি, সত্যি সত্যি হেভি ফুচকা মানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, বুঝছি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কারোর কাছে আলু নেই, শুধু টক জল দিয়েও আমরা ফুচকা খেয়ে নিচ্ছি। কিন্তু আমরা বুড়ো হয়ে যাচ্ছি মনে হচ্ছে, কাকু একদম ঠিক একদম একই আছে, কাকুর চেঞ্জ নেই। চলো খেয়ে নিই। বলো কেমন খেতে? এবার কাকা এই আলুটা নিয়ে গিয়ে ঘরে পুষ্টি করে পুষ্টি দি। বাড়ি চলে এসেছি, এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিন্তু হঠাৎ মনে পড়লো না ব্লগটা তোমার শেষ করা হয়নি। আজকে কিন্তু প্রচণ্ড এনজয় করেছি ওদের সাথে, মানে টাইমটা এত ভালো স্পেন্ড করেছি জাস্ট ধারণার বাইরে। ফুচকা খেতে গিয়ে তো খুব মস্তি করেছি, যাই হোক খুব ভালো, খুব ভালো ভালো এনজয় করেছি। আশা করছি তোমরাও এনজয় করেছো যতটা পেরেছি, ভিডিওটা তুলেছি, চেষ্টা করেছি তোমাদের ব্লগে দেখানো, তোমাদের সাথে শেয়ার করার। যাই হোক আজকে তো এত পর্যন্তই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। কিছু বলবে? এই যে একজন উকি মারছিল, কি বলবো আমি মনে করতে পারছি না কেন। আমি একটা কথাই বলতেন, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস হিউজলি, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা সাবস্ক্রাইব করুন, খুব ভালো লাগলে লাইক প্লিজ তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করো। শুধু নতুনদের মানে নতুনদের তো একটু সুযোগ দিতে হবে, শুধু পুরনোদের দেখলে কি হবে, আমরাও তো একটু উপরে উঠবো, তাহলে আমরাও তোমাদের সাথে আরও অনেক 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 এক্সাইটমেন্ট, অনেক এক্সাইটেড ব্লগ আমি তোমাদের উপহার দিতে পারবো। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো আর অনেক অনেক অনেকভাবে শেয়ার করে দাও প্লিজ। সো আজকের ব্লগটা এখানেই শেষ, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, এগিয়ে চলো, তো টাটা। আবার ও আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, টাটা।